আসসালামু আলাইকুম। আজকে থাকছে বিভিন্ন পেশা বিভিন্ন কাজকর্মে ব্যবহৃত আরবি শব্দ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদেরই ভালো হবে। আর আগের মতোই বোনাস পেয়ে যাবেন ভিডিও টেক্সট বা পিডিএফ, ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ গাছশীল, অর্থ ধৌত করা, আর গাছশীল তোয়া অর্থ আমি ধৌত করেছি। যদি বলেন আমি ধৌত করব, আনাবাগশীল, এখানে অতীত বর্তমান ভবিষ্যৎ হয়ে গেল। ইনসা অর্থ মোসা, আর মাসহাতু আমি মুসেছি। মিল্লাগা অর্থ চামচ, মালাগা সগির অর্থ ছোট চামচ, আর মালাগা কবির অর্থ বড় চামচ। নেক্সট সৌই অর্থ করা বা বানানো, সৌয়াইতু অর্থ আমি করেছি বা বানাইছি। আর যদি বলেন আমি করব বা বানাবো, আনা বা সৌই, এখানে অতীত বর্তমান ভবিষ্যৎকাল ব্যবহার হয়েছে। শাই অর্থ চা, গাওয়া অর্থ কফি, নাদাফা বা নাজাফা অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন, মাতবাখ অর্থ রান্নাঘর। নেক্সট সুক্কার অর্থ চিনি, কাপকে বলা হয় কূপ অথবা ফিনজান, আর ফিনজান শাই অর্থ চায়ের কাপ, কূপ অথবা কাঁসা অর্থ গ্লাস, কূপ অথবা কাঁসা অর্থ গ্লাস, তাল্লাজা অর্থ ফ্রিজ। নেক্সট মাই অথবা ময়া অর্থ পানি, ময়া হার অর্থ গরম পানি, আর ময়া বারেদ অর্থ ঠান্ডা পানি। গরমকে বলা হয় হার, আর ঠান্ডাকে বলা হয় বারেদ, বারেদ। আর তাড়াতাড়ি করো, সুর আ, বিসুর আ অর্থ তাড়াতাড়ি। নেক্সট শাই হালিব অর্থ দুধ চা, শাই হালিব দুধ চা, হালিব অর্থ দুধ, দুধবিহীন চা আরবিতে বলে শাই বিদুইন হালিব, শাই বিদুইন হালিব। শাই বিদুইন সুক্কার বললে হবে চিনি ছাড়া চা, শাই বিদুইন সুক্কার চিনি ছাড়া চা। সিনিয়াতি শাই অর্থ চায়ের ট্রে, নাগেজ অর্থ কম, আর গেলিল অর্থ কম। নাগেজ অর্থ বিয়োগ বুঝায়, নাগেজ অথবা গেলিল দুটোকেই কম অর্থে বা অল্প অর্থে ব্যবহার করা হয়। জিয়াদা অর্থ অতিরিক্ত অথবা বেশি, অনেক বেশিকে বলা হয় মাররা জিয়াদা, মাররা জিয়াদা। মিকনেসা অর্থ ঝাড়ু, সাবানকে বলা হয় সাবুন, সাবুন অর্থ সাবান, আর বাথরুমকে বলা হয় হাম্মাম, হাম্মাম, অথবা বলতে পারেন দৌরাত মেয়া, দৌরাত মেয়া অর্থ হাম্মাম বা বাথরুম। গিজাজ অর্থ গ্লাস বা কাঁচ, মেরাইয়া অর্থ আয়না, মেরাইয়া আয়না। সাবুন সায়েল অর্থ লিকুইড সাবান, তরল সাবানকে বলা হয় সাবুন সায়েল। নেক্সট হানাফিয়া অর্থ পানির ট্যাপ বা পানির নলকা, কুরসি অর্থ চেয়ার, তৌইলাবাদ তাওলা অর্থ টেবিল, বাব অর্থ দরজা, আর বাওয়াবা অর্থ গেট, গেটকে বলা হয় বাওয়াবা। হাজা বা হাদা অর্থ এই, মিন অর্থ থেকে, আবার মিন অর্থ কে হয়, আবার মান অর্থ কে, আবার কোথাও বলে মিনু, মিনু অর্থ কে। নেক্সট মাকান অর্থ জায়গা, মাকান অর্থ জায়গা, নাম অর্থ হাঁ অথবা জি। খালি গ্লাসকে বলা হয় কাসাফাদি, কাসাফাদি অর্থ খালি গ্লাস। ইংদাবাব অর্থ দরজার কাছে, দরজার কাছে বলা হয় ইংদাবাব। যদি বলা হয় আমার কাছে ইংদি, তোমার কাছে ইংদাক। হুত্তু অর্থ রাখা, জীব অর্থ দেওয়া, শীল অর্থ নেওয়া, আবার খুদ অর্থ নেওয়া। নেক্সট সৌই নাদাফা অথবা সৌই নাদ্দিফ অর্থ পরিষ্কার করো, আপনাকে অর্ডার করছে আপনার মুদির, এটা পরিষ্কার করো, সৌই নাদ্দিফ অর্থ পরিষ্কার করো। রান্নাঘর পরিষ্কার করতে বললে বলবে নাদ্দিফ মাতবাখ, নাদ্দিফ মাতবাখ। নেক্সট আনা সওয়াইতু নাদাফা, আনা সওয়াইতু নাদাফা অর্থ আমি পরিষ্কার করেছি।
আবার জিজ্ঞাসা করছে কে পরিষ্কার করছে। মিন নাদাফতু হাজাল মাকান, এই জায়গাটা কে পরিষ্কার করছে? মিন নাদাফতু হাজাল মাকান। নেক্সট আনা নাদাফতু হাজাল মাকান, অর্থ আমি পরিষ্কার করছি। আপনি পরিষ্কার করতে বলবেন আনা নাদাফতু হাজাল মাকান, আমি পরিষ্কার করেছি। আনা নাদাফতু হাজাল মাকান। নেক্সট ইন্তা নাদাফতু হাজাল মাকান, তুমি কি এই জায়গাটা পরিষ্কার করেছো? আপনাকে কাজ দিয়েছে, পরিষ্কার করতে বলেছে, আপনি করেছেন কিনা আবার জিজ্ঞাসা করছে। তখন এভাবে ইন্তা নাদাফতু হাজাল মাকান, ইন্তা নাদাফতু হাজাল মাকান, অর্থ এই জায়গাটা কি তুমি পরিষ্কার করেছ? তখন আপনি করে থাকলে বলবেন নাম আনা নাদাফতু হাজাল মাকান, হ্যাঁ আমি এই জায়গা পরিষ্কার করেছি। নাদাফ অর্থ পরিষ্কার, হাজাল অর্থ এই, মাকান অর্থ জায়গা। নেক্সট মিন সাউই নাদাফা হাজাল মাকান, এই জায়গাটা কে পরিষ্কার করেছে? এরকম প্রশ্ন তো করতে পারে। তখন আপনি বলতে পারেন আনা সৌই নাদাফা হাজাল মাকান, আমি এই জায়গাটা পরিষ্কার করছি। আনা সৌই নাদাফা হাজাল মাকান, আনা আমি, সৌই অর্থ করেছি, নাদাফা পরিষ্কার, হাজাল অর্থ এই, মাকান জায়গা। ইন্তা মিতা সৌই নাদাফা হাজাল মাকান, তুমি এই জায়গাটা কখন পরিষ্কার করবে? ইন্তা মিতা সৌই নাদাফা হাজাল মাকান, অর্থ তুমি এই জায়গাটা কখন পরিষ্কার করবে? আপনি বলবেন আমি এখনই করব। দাহিন আনা সৌই নাদাফা, আমি এখনই পরিষ্কার করব বা ক্লিন করব। নেক্সট সৌই নাদাফা সুর আ, তখন আপনাকে বলে তাড়াতাড়ি করো। সৌই নাদাফা সুর আ, অর্থ তাড়াতাড়ি পরিষ্কার করো। নেক্সট সৌই সাই, অর্থ চা বানাও বা চা তৈরি করো। সৌই সাই, সৌই সাই অর্থ চা বানাও। আপনি বানিয়েছেন তাই আপনি বলছেন আনা সাওয়াইতু সাই, আনা সাওয়াইতু সাই, আমি চা বানিয়েছি। মিন হাজার সাই, এই চাটি কার? মিন হাজার সাই, চা বানানো আছে এক কাপ। মিন হাজার সাই, এই চাটি কার? আপনি বলবেন হাজার সাই খালেদ, এই চাটি খালেদের। সাউই গাওয়া ইতনাইন, অর্থ দুইটি গাওয়া বানাও। সৌই গাওয়া ইতনাইন, অর্থ দুইটি গাওয়া বানাও। আপনি বানিয়ে থাকলেন বলবেন আনা সাউয়াইতু গাওয়া ইতনাইন, আমি দুইটি গাওয়া বানিয়েছি। আনা সাউয়াইতু গাওয়া ইতনাইন, ইতনিন অর্থ দুই, সাওয়াইতু অর্থ বানিয়েছি, গাওয়া অর্থ কফি। নেক্সট গাসিল ফিনজান সাই, চায়ের কাপগুলো ধৌত করো। গাসিল ফিনজান সাই অর্থ চায়ের কাপগুলো ধৌত করো। ইমসা গিজাজ সুব্বাক, অর্থ জানালার গাছগুলো মোছো। ইমসা গিজাজ সুব্বাক, অর্থ জানালার গাছগুলো মোছো। ইমসা অর্থ মোছো, গিজাজ অর্থ গ্লাস, সুব্বাক অর্থ জানালা। ওয়াইন মিলাগা সগির, অর্থ ছোট চামচটি কোথায়? মিলাগা অর্থ চামচ, সগির অর্থ ছোট। জিব কাসা ফাদি, একটা খালি গ্লাস চায়। আপনার মুদির একটা খালি গ্লাস চাচ্ছে বা যে কেউ একটা খালি গ্লাস চাচ্ছে, তখন বলবে জিব কাসা ফাদি, অর্থ একটা খালি গ্লাস দাও। নেক্সট ফি সাই রাকিব সুক্কার গালিল, অর্থ চাতে অল্প চিনি দেবে, চাতে অল্প চিনি দেবে। আবার এভাবেও বলতে পারেন ফি সাই আতি সুক্কার গালিল, অর্থ চাতে অল্প চিনি দেবে। রাকিব অর্থ রাখা আর আতি অর্থ দেওয়া। হুত্তু মোয়াফি তাল্লাজা, পানি ভিতরে রাখো। হুত্তু মোয়াফি তাল্লাজা অর্থ পানি ফ্রিজের ভিতরে রাখো। হুত্তু মোয়াফি তাল্লাজা অর্থ পানি ফ্রিজের ভিতরে রাখো। নেক্সট সাউই সাই হালিব ওয়াহেদ, অর্থ একটা দুধ চা বানাও। সাউই সাই হালিব ওয়াহেদ, একটা দুধ চা বানাও। দুধ ছাড়া চা দাও। জিব সাই বিদুইন হালিব। শিল সিনিয়াতি সাই, অর্থ চায়ের ট্রেটা নাও।
শিল সিনিয়াতি সাই অর্থ চায়ের টেটা নাও, শিল অর্থ নাওয়া, সিনিয়াতি অর্থ ট্রে, সাউই মিকনাসা সাই মুকনাসা অথবা কান্নিস অর্থ ঝাড়ু দাও, মিকনাসা অথবা কান্নিস অর্থ ঝাড়ু, সাউই অর্থ করা। নেক্সট সুপ মিন ইজি ইন দ্য বাব, দেখো দরজার সামনে কে এসেছে। সুপ মিন ইজি ইন দ্য বাব অর্থ দেখো তো দরজার সামনে কে এসেছে, সুপ অর্থ দেখা, ইজি অর্থ এসেছে, ইং দা অর্থ কাছে, বাব দরজা। পানির ট্যাপকে বলা হয় হানাফিয়া, গাফফেল হানাফিয়া, পানির ট্যাপটি বন্ধ করো। ইমসা মেরাইয়া অর্থ আয়নাটি মোসো, ইমসা মেরাইয়া আয়নাটি মোসো, নাদ্দীপ কুরসি চেয়ারটি মোসো, ইমসা তৈলা কুইজ অর্থ টেবিলটি ভালো করে মোসো। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।